হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি এখন আছি আরআরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত জনের অফিসিয়াল ওয়েবসাইটে। এক্সামিনেশন শিডিউল রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশনটা ডাউনলোড করবার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, তারপর এখানে দেখে নাও এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 7/10/2024 তারিখে। ওকে, এখানে প্রথমেই দেওয়া আছে টেন্টেটিভ শিডিউল অন ফর এক্সামস। প্রথমেই এখানে দেওয়া আছে নোটিস অন টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর এএলপি টেকনিশিয়ান আরপিএফ এসআই অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, তোমরা নোটিফিকেশনটা ইংলিশে ডাউনলোড করবার জন্য এই প্রথমে এখানে ক্লিক করবে। এছাড়া তোমরা যদি নোটিফিকেশনটা হিন্দিতে ডাউনলোড করতে চাও তাহলে এখানে নিচে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবে। ওকে, চলো দেখে নিই নোটিফিকেশনে কী বলা হয়েছে। দেখানো বন্ধুরা, নোটিসটা ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েস, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, নোটিস অন টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর এএলপি আরপিএফ এসআই টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, এখানে দেখে নাও প্রথমে বলা হয়েছে এএলপি, এএলপির এক্সামটা কন্ডাক্ট হবে 25 নভেম্বর 2024 তারিখ থেকে 29 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এএলপির সিবিডি অনটা কন্ডাক্ট হবে। তারপর নেক্সট দেখে নাও আরপিএফ এসআই, আরপিএফ এসআইয়ের এক্সামটা কন্ডাক্ট হবে 2 ডিসেম্বর 2024 তারিখ থেকে 5 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং থার্ড এখানে দেখে নাও টেকনিশিয়ান, টেকনিশিয়ানের এক্সামটা কন্ডাক্ট হবে 16/12/2024 তারিখ থেকে 26/12/2024 তারিখ পর্যন্ত। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার্সের এক্সামটা কন্ডাক্ট হবে 6 ডিসেম্বর 2024 তারিখ থেকে 13 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, জুনিয়র ইঞ্জিনিয়ারের সিবিটি অনটা এই তারিখের মধ্যে কন্ডাক্ট হবে, 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। ওকে, এছাড়া তোমরা তোমাদের সিটি ইন্টিমেশন মানে তোমাদের এক্সাম ডেট এবং এক্সাম সিটি, তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের ট্রাভেল পাসটা ডাউনলোড করতে পারবে এক্সামিনেশনের 10 দিন আগে থেকে। ওকে, এক্সামিনেশনের 10 দিন আগে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সিটি ইন্টিমেশনের যে লিঙ্ক আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে সেইটাই বলা হয়েছে এই 3-2 নম্বর পড়াতে। এছাড়া 3 নম্বরে বলা আছে যে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সামিনেশনের 4 দিন আগে থেকে, বুঝতে পারলে। এছাড়া ফোর্থ এখানে দেখে নাও, ফোর্থ পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন এক্সাম সেন্টার পিরিয়ড টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল। এক্সাম হলে এন্ট্রি নেবার সময় তোমাদের কিন্তু আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে, সেটা এখানে বলেছে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড, তোমরা এক্সাম দিতে যাওয়ার সময় অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে। ক্যান্ডিডেটস আর অনস গেইন অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান ইফ নট ডান অলরেডি, তোমরা যদি এখনও আধার ভেরিফিকেশান না করে থাকো, যখন তোমরা ওই অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে, সেখানে লগ ইন করো, তোমরা যদি আধার ভেরিফিকেশান না করে থাকো তাহলে তোমরা আধার ভেরিফিকেশানটা করে নাও, যাতে তোমরা ইজিলি হ্যাসেল ফ্রি হয়ে তোমরা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারো। সেই জন্য এখানে বলাই আছে যে এখানে একটা লিঙ্কও দেওয়া আছে www.rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা লগ ইন করে তোমরা আধার ভেরিফিকেশানটা করে নিতে পারো যদি তোমরা এখনও না করে থাকো। তারপর এখানে 5 নম্বরে বলা আছে যে তোমরা আপকামিং যেসব এক্সামিনেশান হবে বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা আপকামিং নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য তোমরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে তোমরা আপডেট নেবে। ওকে, এটাই এখানে বলা আছে। বাস, তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমরা এখন থেকে রিভাইজ দেওয়া শুরু করে দাও এবং প্রতিদিন মক টেস্ট দিতে থাকো। এবং তোমাদের যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, কয়েকটা টপিক বাকি আছে, তোমরা এই মাসের মধ্যে সেই টপিকগুলো কমপ্লিট করে ফেলো। ওকে, তারপর তোমরা এখন থেকে কিন্তু মক টেস্টটা শুরু করে দাও, বুঝতে পারলে। এছাড়া তোমাদের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয় হবে, তোমরা যদি পিওয়াই কিউর কোশ্চেনগুলো যদি সলভ করে যাও। ওকে, তোমাদের জন্য ভেরি ভেরি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যে তোমরা যদি পিওয়াই কিউর কোশ্চেনগুলো যদি সলভ করো, সেই পিওয়াই কিউর ভালো কোশ্চেন পাবে তোমরা তোমার ইউথ কম্পিটিশানের বই থেকে। ওকে, তোমরা ইউথ কম্পিটিশানটা ভালো করে দেখে যাবে। এছাড়া তোমরা মক টেস্টটা প্রতিদিন দিতে থাকো। ওকে, এছাড়া তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। ওকে, এছাড়া তোমরা তোমাদের এখানে সমস্ত ডিটেলসই পেয়ে গেলে, তোমাদের এক্সামটা কবে থেকে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু, এছাড়া তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 4 দিন আগে থেকে, এছাড়া সিটি ইন্টিমেশনটা দেখতে পারবে 10 দিন আগে থেকে, বুঝতে পারলে। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এটা দেখে নিতে পারো। এছাড়া আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেও এই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। ওকে, চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।